আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছো? তোমরা এটা কেমন ভালো, আছো? শুনতে পাচ্ছো? আচ্ছা, স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছো? স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ে কোরআন মাজিদ পাঠ 7, আমরা আজকে সুরা জিলজাল নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সুরা জিলজাল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ আছি। বলো, পরে যারা জয়েন করবে আর সালাম দেওয়ার দরকার নেই, যখন দেখছো যে ক্লাস শুরু হয়ে গেছে পরে আর সালাম দেওয়ার দরকার নেই, ঠিক আছে? স্যার, আচ্ছা, তোমরা আজকের পাঠ থেকে যা জানতে পারবে সেটা হচ্ছে সুরা আল জিলজালের শানে নুজুল বলতে পারবে। 2 নম্বর হচ্ছে জিলজাল কি তা বলতে পারবে। 3 নম্বর হচ্ছে কেয়ামতের অবস্থা বর্ণনা করতে পারবে। এই 3টা বিষয় মাথায় রেখে আজকে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা সবাই ক্লাস শুরু করি। তোমার পাঠ্য বই 60 পৃষ্ঠা বের করো সবাই। বিসমিল্লাহ রহমান রহিম। সুরা আল জিলজাল। আল জিলজাল শব্দের অর্থ হচ্ছে প্রকম্পিত হওয়া। আল জিলজাল শব্দের অর্থ কি? প্রকম্পিত হওয়া, প্রকম্পিত হওয়া, কেঁপে ওঠা। যেমন অনেক সময় ভূমিকম্প হয়, এটাকে আরবিতে জায়গায় অনেক সময় আমাদের দেশে ভূমিকম্প হয়, তাই না? এগুলোকে আরবিতে জিলজাল বলা হয়। তো এই সুরাটি কোরআনের 99তম সুরা। এই সুরায় কিয়ামতের অবস্থা বর্ণনা করা হয়েছে। প্রথম সুরা, এই সুরার প্রথম আয়াতে জিলজাল শব্দ থেকে এই সুরার নাম রাখা হয়েছে সুরা আল জিলজাল। প্রথম আয়াতে জিলজাল শব্দ থেকে সুরার নাম রাখা হয়েছে সুরা আল জিলজাল। এই সুরায় 8টি আয়াত রয়েছে। কয়টি আয়াত রয়েছে? 8টি আয়াত রয়েছে। তো তোমাদের প্রতিটি স্যার কত অধ্যায় পড়াচ্ছেন? তৃতীয় অধ্যায় 60 নম্বর কত পৃষ্ঠা, পাঠ? পাঠ 7। আচ্ছা স্যার, আচ্ছা, তো এই প্রত্যেকটি সূরা সম্পর্কে তোমাদের এই প্রাথমিক তথ্যগুলো মুখস্থ করতে হবে। এখান থেকে বহু নির্বাচনের প্রশ্ন আসে, আবার সৃজনশীল প্রশ্নে জ্ঞানমূলক আসতে পারে। তাহলে এই সূরা জিলজাল সম্পর্কে আমি বেশ কয়েকটা তথ্য বলেছি। প্রথম হচ্ছে সূরাটি কোরআনের কততম সূরা, একজন উত্তর দাও। 99। 99তম সূরা। ধন্যবাদ। এই সূরায় কিসের অবস্থা বর্ণনা করা হয়েছে? কিয়ামতের অবস্থা। কিয়ামতের অবস্থা। এই সূরার কোন আয়াতে জিলজাল শব্দ এসেছে? প্রথম আয়াতে। প্রথম আয়াতে। প্রথম আয়াতে। আবার অনেক সময় এইভাবে প্রশ্ন আসে যে কেন সূরাটির নাম আল জিলজাল রাখা হলো, তখন এই কথাটা লিখতে হবে যে সুরার প্রথম আয়াতে জিলজাল শব্দ এসেছে, এই শব্দ থেকে সুরার নাম রাখা হয়েছে সুরা আল জিলজাল। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে জি স্যার, এই সুরায় কয়টি আয়াত রয়েছে? 8টি। 8টি আয়াত রয়েছে। 8টি। আচ্ছা, সর্বশেষ তথ্য, সুরাটি কোথায় অবতীর্ণ হয়েছে, কোন নগরী? মদিনা নগরীতে। মদিনায়। মদিনা নগর। মদিনা নগরীতে অবতীর্ণ হয়েছে। মদিনায় অবতীর্ণ হয়েছে। আচ্ছা, এবার আসো শানে নজুল সম্পর্কে। তাহলে সুরা জেলজাল সম্পর্কে আমরা প্রাথমিক তথ্য জানলাম, ঠিক আছে? এরপরে শানে নজুল। শানে নজুল কি আমি গতদিন বলেছিলাম, শানে নজুল কাকে বলে কার মনে আছে? একজন বলো তো দেখি, শানে নজুল কাকে বলে? অবতীর্ণ হওয়ার কারণ। গুড, একে শাহরিয়ার।
উত্তরটা কে দিয়েছো? জি স্যার। হ্যাঁ ধন্যবাদ, তোমার মনে আছে। মানে কোন সূরা বা আয়াত যে কারণে বা যে ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে সেটাই হচ্ছে ওই সূরার শানের নজুল। তো সূরা জিলজাল তাহলে কেন নাজিল হলো, কোন প্রেক্ষিতে নাজিল হলো? এখানে দুইটা ঘটনার উল্লেখ পাওয়া যায়। একটা হচ্ছে এক ব্যক্তি একজন ফকিরকে অল্প পরিমাণে খাদ্য দান করে, তখন ওই ব্যক্তি বলে এতটুকু দানে কি তোমার কোনো সওয়াব হবে? আর আরেকজন ব্যক্তি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে, সে ছোট ছোট গুনাহের কাজকে অবহেলা করত, গুরুত্ব দিত না। সে মনে করতো এই এইটুকু খারাপ কাজে আর কি যায় আসে, মানে অবহেলা করত আর কি। এই দুই অবস্থার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন এবং আল্লাহ তাআলা জানিয়ে দেন যে পাপ পুণ্য ছোট হোক আর বড় হোক সব কিছুরই কি আল্লাহ তাআলা হিসাব নেবেন, কিয়ামতের দিন আমলনামায় সবই উল্লেখ থাকবে। আচ্ছা, এবার কিছু শব্দার্থ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে আমি সবগুলো শব্দার্থ বলে দেব, তারপরে যে কটা ইম্পর্টেন্ট সেটা আবার আলাদা করে বলে দিচ্ছি। ইজা শব্দের অর্থ হচ্ছে যখন, জুলজিলাত মানে কম্পিত হবে, আল আর্দু মানে জমিন পৃথিবী, ও আখরাজাত বের করে দেবে, আসকালা বোঝার সময় হোক, কালা বলবে, ইয়াউমাইদিন সেদিন, তুহাদ্দিসু বর্ণনা করবে, আখবার সংবাদ সমূহ, ইয়াসদুরু বের হবে, আস্তাতান ভিন্ন ভিন্ন ভাবে, আমালুন আমল সময়, মিসকলুন পরিমাণ, জাররাতুন অনু বিন্দু, খয়রুন উত্তম ভালো, সারুন মন্দ, ইয়ারাহু সে তা দেখবে। এবার ইম্পর্টেন্ট শব্দ অর্থগুলো তোমরা দাগায় নাও, পাঠ্য বই 61 পৃষ্ঠা, গুরুত্বপূর্ণ শব্দ অর্থগুলো একটু দাগায় নাও। প্রথম সূরার নামের যে অর্থ আছে আল জিল জাল, প্রকম্পিত হওয়া, কেঁপে ওঠা, এটা অবশ্যই মুখস্থ করতে হবে। আল জিলজাল শব্দের অর্থ হচ্ছে প্রকম্পিত হওয়া বা কেঁপে ওঠা। এরপরে আল আরদু জমিন পৃথিবী মাটি, এরপরে ডান পাশে মিসকালুন পরিমাণ, এরপরে তারপরে শব্দ অর্থটা জাররাতুন বিন্দু অণু ক্ষুদ্রতম অংশ। এই চারটা শব্দ অর্থ মুখস্থ করতে হবে, পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এবার আমরা অনুবাদের দিকে যাই। বিসমিল্লাহ রহমান রহিম, দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, যখন আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় ফুৎকার দেবেন, তখন পৃথিবী কি হবে, প্রবলভাবে কেঁপে উঠবে, সবকিছু তছনছ হয়ে যাবে। তো আমরা এ সম্পর্কে একটা ভিডিও দেখি, কম্পিউটার অ্যানিমেশন, মানে কেয়ামতটা কেমন হতে পারে, এটা এমনি অ্যানিমেশন, বাস্তবতা অনেক কঠিন। দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা জি স্যার, মৃত্যু এমন এক বাস্তবতা যার থেকে কেউ পলায়ন করতে পারবে না, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর সাহায্য সাধন করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী ওই মৃত্যুর সাহায্য সাধন করবে। কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, এ নবী আপনি বলে দিন মৃত্যু যার থেকে তোমরা পালন করছো সে অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা সূর্য দুর্গে অবস্থান করো। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা যা আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন, প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে, যখন সে নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগ পিছ করা হয় না। এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো, এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে শিঙ্গায় ফুৎকার দেওয়ার আদেশ দিবেন, অতঃপর ফেরেশতা শিঙ্গায় ফুৎকার দিবেন, পৃথিবী ও পাহাড় সমূহ
কেমন লাগলো? আলহামদুলিল্লাহ স্যার ভালো। তো এটা হচ্ছে বলো, বিভিন্ন সময়ে যে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়েছে সেগুলোর কিছু ভিডিও এবং কম্পিউটার কিছু অ্যানিমেশন করে এটা ভিডিওটা তৈরি করা হয়েছে। তো যাই হোক, প্রকৃতপক্ষে কিয়ামতউদ্দিন যে অবস্থা হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু এটা যে খুবই ভয়াবহ হবে আমরা সেটা কিছুটা হয়তো অনুভব করতে পারলাম, তাই না? আচ্ছা, আমরা এবার দুই নম্বর আয়াতে যাই। আল্লাহ তাআলা বলেছেন, ও আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিন তার অভ্যন্তরস্থ বোঝা বের করে দেবে। জমিনের মধ্যে যা কিছু আছে, স্বর্ণের খনি, রূপের খনি, এগুলো সব জমিন বের করে দেবে। এটা হচ্ছে কিয়ামতের সময়। এরপরে পরবর্তীতে আবার জমিনের মধ্যে সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ মারা গেছে, কবর দেওয়া হোক বা না হোক, সবাইকে জমিন বের করে দেবে একটা সময়ে যেয়ে। ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ তখন বলবে এই জমিনের কি হলো। আমরা যেমন ভূমিকম্প শুরু হলে
মানে চিল্লাচিল্লি শুরু করে, ওই সময় মানুষ খুবই চিল্লাচিল্লি শুরু করবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, আল্লাহ তাআলা বলেন সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। জমিনের বৃত্তান্ত আবার কি, জমিনের বক্তব্য কি? জমিনের বক্তব্য হচ্ছে যে জমিনের ওপরে মানুষ কখন কি কাজ করেছে, কোথায় দাঁড়িয়ে কি করেছে, এগুলো সব জমিন বলে দেবে। কেউ যদি ভালো কাজ, জমিন ধরো তুমি এক জায়গায় নামাজ পড়েছো, তাহলে ওই জায়গার জমিন আল্লাহর কাছে বলে দেবে যে সেখানে নামাজ পড়েছে। আবার আরেক জায়গায় বসে তুমি খারাপ কাজ করেছো, হয়তো মোবাইলে খারাপ ভিডিও দেখেছো, কোনো সিনেমা হলে বসে তুমি সিনেমা দেখেছো, অশ্লীল সিনেমা দেখেছো, তখন সেই জায়গায় সাক্ষী দেবে যে হ্যাঁ সে এই জায়গায় এই কাজগুলো করেছে। বুঝতে পারছো? এভাবে জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। কেন বর্ণনা করবে? বে আন্না রব্বাকা ওহালাহা, কারণ তোমার রব তাকে এটা বলার জন্য আদেশ করবেন। যেমন আল্লাহ তাআলার হুকুমে আজকে আমরা মুখ দিয়ে কথা বলতেছি, সেই দিন হাত কথা বলবে, আমাদের চোখ মুখ কান আমাদের পা এগুলো অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি আমাদের শরীরের চামড়াও সাক্ষী দেবে আমরা কি কি কাজ করেছি। বুঝতে পারছো? হ্যাঁ, প্রশ্ন করতে চাচ্ছো কেউ? কারো কোনো প্রশ্ন আছে? কে যেন কথা বলতে ধরলে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি। দুই একজন উত্তর দিবা, তাছাড়া আমি বুঝবো কেমনে যে তোমার আমার কথা শুনতে পাচ্ছি। তাহলে পৃথিবীর বৃত্তান্ত কি, পৃথিবী কি কথা বলবে, এটা সবাই বুঝতে পারছো তো? আচ্ছা জি স্যার। এরপরে পরের আয়াতে আসি, ইয়াউমাইজিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে উপস্থিত হবে তাদের আমলনামা দেখানোর জন্য, দুনিয়াতে কে কি কাজ করেছে সেটা আল্লাহ তাআলার কাছে প্রদর্শন করবে। আল্লাহ তাআলা সব কিছু দেখবে, ভালো কাজ হোক খারাপ কাজ হোক, কতগুলো দলে বিভক্ত হবে এ সম্পর্কে ব্যাখ্যা হাদিসে পাওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পূর্ববর্তী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আগের উম্মত তারা 72 দলে বিভক্ত হবে, এর মধ্যে এক দল জান্নাতে যাবে আর 71 দল যাবে জাহান্নামে। আর আমার উম্মত অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উম্মত বিভক্ত হবে 73 দলে, এর মধ্যে 72 দলে জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। তো সাহাবাগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতে যাবে, তিনি বললেন আমি এবং আমার সাহাবাগণ যে দলের উপর যে আদর্শের উপর প্রতিষ্ঠিত আছি, যারা এটা অনুসরণ করবে তারাই শুধুমাত্র জান্নাতে যাবে, আর যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবাদের দেখানো পথে চলবে না তারা বাকি 72 দল তারা জাহান্নামে চলে যাবে। তোমরা জানো যে একটা বিন্দু থেকে আর একটা বিন্দু পর্যন্ত সরলরেখা কয়টা হয়? একটা 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 সরলরেখা হয়, ঠিক। জান্নাতের রাস্তা হচ্ছে একটাই, সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর দেখানো রাস্তা। বুঝতে পারছো? আর বক্ররেখা যে যার মতো যতগুলো ইচ্ছা আঁকাতে পারবে, তাই না? ঠিক সেই রকমই বক্ররেখা হবে 72টা, মানে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বাদ দিয়ে যারা অন্য তরিকায় চলবে, যারা যা যার মন খুশি মতো তারা চলবে, এক একজন এক এক পীরের অনুসারী হবে, এক একজন এক এক রাজনৈতিক দলের অনুসারী হবে, তারপরে এক একজন এক এক ভণ্ড নেতার পিছনে যাবে, এক একজন আবার মূর্তি পূজা হবে, কেউ হবে খ্রিস্টান কেউ ইহুদি, এক একজন এক এক জাতি দলে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন রাস্তায় চলে যাবে। শুধুমাত্র একটা খাঁটি উম্মতের দল থাকবে, সেটা হচ্ছে যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে তার দেখানো রাস্তায় যারা চলবে। বুঝতে পারছো? এরপর আল্লাহ তাআলা বলেন ফামাই ইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারাহু, কেউ স্যার কি আমাদের দিন কি কোরআন শরীফ ধ্বংস হবে? কোরআন শরীফ যেটা লাহে মাহফুজে আছে সেটা অক্ষত থাকবে, লাহে মাহফুজ এটা ধ্বংস হবে না, আল্লাহ তাআলার আরশ ধ্বংস হবে না, আল্লাহ তাআলা নিজে ধ্বংস হবেন না, এরপরে বেহেশত দোজখ এগুলো ধ্বংস হবে না, আমাদের যে রূহ আছে এগুলো ধ্বংস হবে না। এই কয়টি জিনিস স্যার আমাদের ধ্বংস, আমাদের বাসায় যে কোরআন শরীফ গুলো আছে ওগুলা এগুলো সব এগুলো থাকবে না, কিয়ামতের আগে এগুলো বিলীন হয়ে যাবে। এমনকি কাবা ঘর পর্যন্ত, দুনিয়ার অন্যান্য মসজিদ ধ্বংস হবে, কাবা ঘর পর্যন্ত ধ্বংস হবে।
হ্যাঁ কথা বলতেছো, যারা প্রশ্ন করবে স্যার কে জানে আনমিউট করে ডিস্টার্ব করতেছে, শোনা যাচ্ছে না স্যার। মসজিদ, ঈদগাহ মাঠ এগুলো কি থাকবে স্যার? সবে ধ্বংস হবে, এমনকি কাবা ঘরও আগে ধ্বংস করে দেওয়া হবে। সাকাতাইন নামক এক ব্যক্তি এসে কিয়ামতের আগে কাবা ঘর ভেঙে ফেলবে। হ্যাঁ, কিয়ামতের দিন আবার এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করবেন সাক্ষী দেওয়ার জন্য। জমিনের যে স্থানে কেউ খারাপ কাজ করছে সেই জায়গাকে আল্লাহ তাআলা উপস্থিত করবেন। বুঝতে পারছো? আচ্ছা, তোমরা মানে মিউট করে রাখবে, অডিও ভিডিও মিউট করে রাখবে, যখন কারো প্রশ্ন থাকবে শুধু সে আনমিউট করে প্রশ্ন করবে, তাছাড়া যে কথা বুঝতে অসুবিধা হয়। এই ঠিক আছে, ওয়ামাই ইয়ামাল মিসকাল জাররাতিন শাররা ইয়ারাহু। একইভাবে কেউ যদি সামান্য পরিমাণ খারাপ কাজ করে তাহলে সেও তার আমলনামায় সেটা দেখতে পাবে। মানে কিয়ামতের দিন মানুষ যখন আমলনামা দেখবে তখন সে আশ্চর্য হয়ে যাবে যে হায় এই কি ধরনের আমলনামা, এতে ছোট বড় কোনো কিছুই বাদ পড়েনি। মানে আল্লাহ তাআলার ফেরেশতারা হুবহু যা যা সে করেছে, যা যা বলেছে, যা যা দেখেছে শুনেছে, এমন কি সে কি কি খারাপ চিন্তা করেছে সেটাও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেছেন ইয়ালামু খায়নাতাল আইনি ওয়ামা তুখফিস সুদুর, তিনি তোমাদের চোখের খেয়ানত এবং তোমাদের অন্তরে কি গোপন আছে সেটাও তিনি জানেন। তার মানে আল্লাহকে ফাঁকি দেওয়ার স্যার কেউ যদি কোনো, হ্যাঁ বলো স্যার, কেউ যদি কোনো খারাপ চিন্তা করে কিন্তু খারাপ কাজটা না করে তাহলে কি? হ্যাঁ, খারাপ চিন্তা করলেও তার আমলনামায় গুনে লেখা হবে। হ্যাঁ, যদি সে তারপরে তওবা করে তাহলে সেটা আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। মানে অনেক সময় শয়তানের প্ররোচনায় মনে খারাপ চিন্তা আসতে পারে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে, শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে এবং খারাপ চিন্তা পরিহার করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তো এই সূরার ব্যাখ্যায় কি বলা হয়েছে আমরা একটু দেখি। এই সূরায় মূলত কিয়ামত তথা মহাপ্রলয়ের কথা তুলে ধরা হয়েছে, যে কিয়ামতের দিন কি হবে, হাশরের ময়দানে কি হবে। আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকারে দেবেন, যখন প্রথমবার ফুৎকার দেবেন তোমার আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এমনকি তোমরা ভিডিওতে ওখান থেকে শুনতে পেলে যে কিয়ামতের দিন অন্য অন্য ফেরেশতা তো মরবেই, ইভেন মালাকুল মৌত যাকে আমরা আজরাইল বলি, সে মালাকুল মৌত আলাইহিস সালাম, তাকেও আল্লাহ তাআলা বলবেন যে তুমিও মারা যাও। তখন সে নিজেই নিজের রুহ কবজ করবে, জান কবজ করে আল্লাহকে দিয়ে দেবে, সেও মারা যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলা থাকবেন একটা সময়ে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সৃষ্টি করবেন, ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করবেন। করার পরে তাকে আবার ফুৎকার দেওয়ার জন্য নির্দেশ দেবেন, দ্বিতীয়বার ফুৎকার দিলে সবাই আবার জীবিত হয়ে একটা সমতল ভূমিতে সমবেত হবে এবং সেখানে সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে। মানুষ প্রচণ্ড রৌদ্রে তাপে ঘামের মধ্যে তারা চলতে থাকবে, কারো গিরা পর্যন্ত হাঁটু কমর, কারো গলদেশ, কেউ বা ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, এরকম অবস্থা সৃষ্টি হবে, কঠিন এক ভয়াবহ পরিস্থিতি সেদিন সৃষ্টি হবে। সেই ভয়ঙ্কর দিনের কথাই আল্লাহ তাআলা এই সূরায় বর্ণনা করেছেন। এই সূরার শিক্ষা, এই সূরা আল জিলজাল থেকে আমরা কী কী শিক্ষা নিতে পারি, যে কিয়ামতের দিন পৃথিবীর অবস্থা হবে ভয়াবহ, সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষ মৃত্যুর পর পুনরায় জীবিত হবে। যেমনভাবে জমিনে যদি কেউ ধান ছিটে দেয় তাহলে একজন কৃষক কি জমিনে ধান ছিটে দিয়ে আসলে দু একদিন পরেই সেখান থেকে কি গাছ বের হয়, তাই না? তো এই একটা মৃত ধান, জমিনও মৃত, এই মৃত জমিনের মধ্যে একটা মৃত ধান ছিটে দিয়ে আসলো আর সেখান থেকে আল্লাহ তাআলার ইচ্ছায় কি গাছ বের হলো, জীবিত গাছ বের হলো। ঠিক সেই রকমই মানুষ মারা যাবে, এরপরে আল্লাহ তাআলা আবার কি করবেন, তাদেরকে জীবিত করবেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এরপরে হাশরের ময়দানে মানুষ নিজ নিজ আমলনামা দেখতে পাবে, ক্ষুদ্র ক্ষুদ্র পাপ বা পুণ্য কোনো কিছুই আমলনামা থেকে বাদ পড়বে না। তো আমরা এই সূরার শিক্ষাগুলো মাথায় রাখব এবং আমরা চেষ্টা করব দুনিয়াতে বেশি বেশি করে ভালো কাজ করার জন্য এবং খারাপ কাজ থেকে আমরা দূরে থাকব। ঠিক আছে, আচ্ছা এখানে একজন হাত উঠাইছে, কি কোনো প্রশ্ন আছে তোমার?
না স্যার। আচ্ছা, তো তাহলে তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আগামী দিনের জন্য একটা প্রশ্ন নেই। সবাই একটু খাতা কলম নাও, তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া হবে। রবিন ও মুবিন অষ্টম শ্রেণীতে পড়ে। রবিন বলল, পৃথিবীতে সবকিছু সুশৃঙ্খল ভাবেই চলছে, এটি কখনো ধ্বংস হবে না। কিন্তু মুবিন বলল, পৃথিবীর সবকিছু একদিন ধ্বংস হবে, সেদিন মানুষের পাপ পুণ্যের সকল কিছু হিসাব গ্রহণ করা হবে। আল কোরআনের একটি সুরায় এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। প্রশ্ন ক, আল আরদু শব্দের অর্থ কি? খ, সুরা জিলজালের শানে নজুল লেখো। গ, রবিনের বক্তব্যের রসারতা সুরা জিলজালের আলোকে ব্যাখ্যা করো। ঘ, মুবিনের বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। আচ্ছা, তোমাদের তোমরা চাইলে একটা স্ক্রিনশিট নিয়ে রাখতে পারো, মোবাইলে ছবি তুলে রাখতে পারো। এখন আমরা একটু আলোচনা করি, আল আরদু শব্দের অর্থ কি কে বলতে পারবো? আমি একটু আগে বলেছি তোমাদের, মাটি, পৃথিবী, জমিন। মাটি, পৃথিবী, জমিন, হ্যাঁ ইত্যাদি। ধন্যবাদ। এরপরে সূরা, হ্যাঁ উল্টা পাল্টা হলে সমস্যা নাই, যে কোনো একটা লিখলেই হবে। এরপরে ফোর নাম্বার, সূরা জিলজালের শানে নুজুল লেখো। তোমাদের এই সূরার শানে নুজুল যে দুটা ঘটনা রয়েছে, দুটা ঘটনাই লিখতে হবে, খুব ছোট ছোট ঘটনা, তাই না? আচ্ছা, এরপরে রবিনের বক্তব্যের অসারতা সূরা জিলজালের আলোকে ব্যাখ্যা করো। অসারতা নাম্বারের উত্তরটা কি বললেন? হ্যাঁ, কোন নাম্বারটার উত্তরটা কি বললেন? মাটি, জমিন, পৃথিবী। তুমি কি কেবল জয়েন করলে নাকি ক্লাসে? না স্যার। তো এতক্ষণ তো পড়ানো হলো, শুনতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এখন বুঝতে পারছো? জমি, পৃথিবী, মাটি। আচ্ছা, এরপরে কয় নম্বর, রবিনের বক্তব্যের অসারতা মানে হচ্ছে মিথ্যা প্রমাণ করা, ভুল প্রমাণ করা। কারণ রবিন যে বলেছে পৃথিবী কখনো ধ্বংস হবে না, তার এই বক্তব্য কি ঠিক আছে? না স্যার। তাহলে এটা সূরা জিলজালের আলোকে ব্যাখ্যা করতে হবে, সূরা জিলজালের ব্যাখ্যাংশ থেকে লিখতে হবে এটা, যে রবিন যেহেতু বলেছে পৃথিবী কখনো ধ্বংস হবে না, তার এই বক্তব্যটি সঠিক নয়। বুঝতে পারছো? কেননা সূরা জিলজালে আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবী একদম প্রবলভাবে প্রকম্পিত হবে, পৃথিবীর মধ্যস্থ সবকিছু বের করে দেবে, পৃথিবী ধ্বংস হবে। এই সূরার 1, 2, 3 এই তিনটা আয়াতের অনুবাদ তোমরা এই গ নম্বর প্রশ্নের উত্তর লেখার সময় উদ্ধৃতি হিসেবে নিয়ে আসবা, কেমন? আচ্ছা, এরপরে ঘ নম্বর, মুবিনের বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। মুবিনের বক্তব্য কি প্রকাশ পেয়েছে? সে বলেছে যে কোরআনের একটা সুরায় এটি আলোচনা করা হয়েছে, তো মুবিনের বক্তব্যে সুরা জিলজালের প্রতি ইঙ্গিত করা হয়েছে, কোন সুরার প্রতি? সুরা আল জিলজালের প্রতি ইঙ্গিত করা হয়েছে। তো এই সুরায় মুবিন বলেছে যে আচ্ছা পৃথিবীর সবকিছু ধ্বংস হবে, মানুষের পাপ পুণ্যের হিসাব গ্রহণ করা হবে। এই সুরার তোমরা শানে নজুলটাও একটু নিয়ে আসবে আংশিক, এরপরে শিক্ষা অংশ, শিক্ষাটাই মেইন এখানে তোমরা নিয়ে আসবে। আচ্ছা, আজকে কি নাহিয়ান মোস্তফা ক্লাসে আসো? জি স্যার। তুমি কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। কোনো প্রশ্ন আছে? না স্যার। থাকলে বলতে পারো। তাহলে ঘ নাম্বার তোমরা সূরা আল জিলজালের শিক্ষাংশ থেকে লিখবা এবং শানে নজুলে একটু নিয়ে আসবা। আর এই ঘ নাম্বার প্রশ্নে উদ্ধৃতি হিসেবে দিতে হবে 7 নাম্বার এবং 8 নাম্বার আয়াত। যখন তোমরা এই প্রশ্নটার উত্তর লিখবা তখন 7 এবং 8 নাম্বার প্রশ্নের অনুবাদের রেফারেন্স হিসেবে নিয়ে আসবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো তোমাদের পাঠ্য বই সংশ্লিষ্ট বা পাঠ্য বই বহির্ভূত আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো স্যার। এটা স্যার 70 পৃষ্ঠা স্যার, পাঠ্য বইয়ের স্যার 70 পৃষ্ঠা স্যার। এখানে লেখা আছে
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে তার জন্য বেহেশতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকে না। স্যার তাহলে আমার প্রশ্ন হচ্ছে স্যার, এই একটা মানে স্যার করলেই কাজ করলেই স্যার একটা আমি জান্নাতে যেতে পারতেছি, তাহলে অন্য আমলগুলো আমার করার কি দরকার আছে? বুঝতে পারছি। এখন বিষয়টা হচ্ছে, যারা এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, বুঝতে পারছো, তারা অবশ্যই নামাজের দাবি অনুযায়ী অন্য অন্য দায়িত্বগুলো পালন করবে। নামাজ পড়া মানে শুধু ওই রুকু সিজদা করে আল্লাহকে সিজদা করা, আল্লাহর কাছে দৈনিক পাঁচবার শুধু হাজিরা দেওয়াই নয়। মনে করো আমাদের স্কুলের টাইম হচ্ছে 10টা থেকে 4টা, আমি স্কুলে 10টা থেকে 4টা পর্যন্ত গিয়ে বসে থাকলাম, এরপরে আনুষঙ্গিক স্কুলের অন্য অন্য যে কাজ সেগুলো আমি করলাম না, তাহলে কি আমি বেতন পাবো বা কর্তৃপক্ষ কি আমাকে ভালো চোখে দেখবে? না। স্কুলে 10টা থেকে 4টা পর্যন্ত থাকার পাশাপাশি ক্লাস নেওয়া বা কর্তৃপক্ষ যখন যে দায়িত্ব দেবে সেগুলো ঠিক মতো পালন করা, তারপরে আমি যদি বাড়তি কিছু করি স্কুলের জন্য, আরো এক্সট্রা ক্লাস নেই বা এক্সট্রা সময় দেই, তখন কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে হয়তো কোনো মানে কি বলে এটাকে তোমার প্রণোদনা বা এই ধরনের কোনো পুরস্কার তারা দিতে পারে, তাই না? তো এই ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া বা এই ধরনের যেগুলো আমল রয়েছে সেগুলো হচ্ছে প্রণোদনামূলক বকশিস, কিন্তু মূল কাজ যেগুলো সেগুলো করতে হবে, ফরজ নামাজ পড়তে হবে, ফরজ রোজা রাখতে হবে, ফরজ পর্দা মেনে চলতে হবে, যাদের উপর জাকাত ফরজ হবে ফরজ জাকাত আদায় করতে হবে, করা এগুলো অন্য অন্য যেগুলো ফরজ দায়িত্ব সবই পালন করতে হবে। তার পাশাপাশি যদি কেউ এই আমলটা করে তাহলে এই হয়েছিল আল্লাহ তাআলা তার জন্য বেহেশত যাওয়াটা সহজ করে দেবেন। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? টাইম কিছু বলবে? ফাহিম, হ্যাঁ ফাহিম, এখন তুমি কিছু বলবে কি? আর কোনো প্রশ্ন আছে কারো? না স্যার। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের মতো ক্লাস শেষ করতে যাচ্ছি। যারা আজকে ইসলাম শিক্ষা ক্লাসে অংশগ্রহণ করছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম।